হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং দেখো আমি অনলাইন ক্লাসের তোমাদের আরও একটা নতুন ভিডিও ক্লাস করাবো সেটা হচ্ছে কি নার্সারির কম্পিউটার তো তোমাদের আমি ফার্স্ট ক্লাসে অর্থাৎ ফার্স্ট ইনের ক্লাসে আমি তোমাদের মনিটরের মনিটরটাকে কানেক দা ডর দিয়ে আমি করিয়েছিলাম তো আজকে আমি তোমাদের করাবো কী দেখো সার্কেল অ্যান্ড কালার দ্য ফার্স্ট লেটার তো তোমাদের মোটামুটি এখানে আমি একটা কিছু ছবি দিয়ে দিয়েছি অর্থাৎ ছবি বলতে কি কম্পিউটার পার্টসেরই ছবি দিয়ে দিয়েছি সেই পার্টসগুলো তোমাদেরকে চিনতে হবে এবং চেনার পর তাদের যে ফার্স্ট লেটার আছে ঠিক আছে যেমন ধরো মনিটরের এম কীবোর্ডের কে মাউসের এম বা সিপিইউ সি এই জিনিস এগুলো তো তোমরা ইংলিশে লেটার করেইছো তো সেই লেটারগুলোকে তোমাদেরকে বেছে সার্কেল করতে হবে মানে ফার্স্ট লেটারটা বেছে সার্কেল করতে হবে করে সেটাকে কালার করতে হবে ঠিক আছে দেখো আমি এখানে হেডিংয়ে দিয়েছি সার্কেল অ্যান্ড কালার দ্য ফার্স্ট লেটার ঠিক আছে তাহলে চলো ফার্স্টে আমরা কোন ছবিটা দেখতে পাচ্ছি একটু দেখে নিই এটা কি এটা তোমরা এটা প্রত্যেকেই চেনো এটা হচ্ছে কি কম্পিউটারেরই একটা পার্ট সেটা হচ্ছে কি মনিটর এই টিভির মতো অংশটাকে আমরা মনিটর বলি এটা আমরা জানি তো মনিটরের ফার্স্ট লেটার কি হচ্ছে যেহেতু তোমরা পুরো বানানটা এখন করতে পারবে না সেই জন্য আমি শুধুমাত্র ফার্স্ট লেটারগুলোই তোমার ফার্স্ট লেটারগুলো দিয়েই কিন্তু তোমাদের আমি করতে দিচ্ছি যেহেতু তোমরা এম এবারে শিখছো ঠিক আছে এম লেটারটা যেহেতু তোমরা এবারে শিখছো এবং এ থেকে এ থেকে এম পর্যন্ত যেহেতু শিখছো বা এর পরে আরও লেটার আছে সেগুলো শিখবে তো সেই জন্য বলছি যে এটা হচ্ছে কি মনিটর মনিটরের ফার্স্ট লেটার কি হচ্ছে এই যে দেখো আমি লিখছি ম নি টর তাহলে মনিটরের দেখো ফার্স্ট লেটার কি হচ্ছে এম হচ্ছে আর এখানেও কি আছে এম কোথায় আছে এটা হচ্ছে কি এ বি আর এটা হচ্ছে কি এম মানে আমি তিনটে অপশান দিয়েছি এই তিনটে অপশানের মধ্যে থেকে তোমাকে একটা বেছে নিয়ে করতে হবে তো এই এমটা কিন্তু আমি এখানে সার্কেল করলাম ঠিক আছে তো সার্কেল করে নিলাম এরপর এটাকে আমি কালার করব এই যে এটাকে আমি কালার করে নিলাম ঠিক আছে নেক্সট দেখো কী বলেছে এটা কি এটা কীসের কি কী এটা কম্পিউটারের কোন পার্ট সেটা হচ্ছে কি কীবোর্ড ঠিক আছে এটা হচ্ছে কি কীবোর্ড দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর এবিসিডি এবার এন্টারের চিহ্ন কিন্তু এখানে দেয়া থাকে ঠিক আছে তো এটা হচ্ছে কি কিবোর্ড তাহলে কিবোর্ডের ফার্স্ট লেটার কি দেখো আমি লিখছি এখানে কে ই ওয়াই ও এ আর ডি কীবোর্ড তাহলে এখানে কিবোর্ডের ফার্স্ট লেটার কী হচ্ছে কে হচ্ছে দেখো এখানে কি আছে কে আছে সি আছে ই আছে তাহলে এই যে এটা হচ্ছে কে তাহলে আমি কেটা সার্কেল করে নিলাম ঠিক আছে এরপর দেখো আমি কেটা কালার করব। এই যে এটা কিন্তু আমি কালার করে নিলাম নেক্সট হচ্ছে কি সিপিইউ মানে এই যেটা ইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা তোমরা বুঝবে না এখন এটা শর্ট ফর্ম হচ্ছে কি সিপিইউ তাহলে এর ফুল এর ফার্স্ট লেটার কি হচ্ছে সি হচ্ছে তাহলে আমরা এবার সিটাকেও কালার করে নেব এই যে আচ্ছা কালারটাই করছি সিটা আমরা কালার করে নিলাম ঠিক আছে নেক্সট হচ্ছে কি এটা কিসের ছবি দেখতে পাচ্ছো মাউসের ছবি দেখতে পাচ্ছো এটাও তোমরা চেনো তাহলে মাউস বানানটা কী হবে এম ও ইউ এস ই মাউস ঠিক আছে তো মাউস বানান এটা এবার মাউস বানান মাউসের ফার্স্ট লেটার কী হচ্ছে এই যে এম হচ্ছে তাহলে এই যে এমটা আমি এখানে সার্কেল করে নিলাম ঠিক আছে সার্কেল করে নিলাম এবং আমি এটা কালার করে দিলাম এই যে তাহলে এইভাবে তোমাদের কম্পিউটার পার্টসের কিন্তু ফার্স্ট লেটারগুলো আগে চিনতে হবে আমি তিনটা করে অপশান দিয়ে দেবো এগুলো আগে চিনতে হবে চিনে কিন্তু সার্কেল করে কিন্তু কালার করতে হবে ঠিক আছে আজকে তাহলে এইটুকুই থাক নেক্সট দিন আমি আবার নতুন কিছু টপিক তোমাদের করাবো আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে কারণ এটা একটা নতুন টপিক সম্পূর্ণ তোমাদের কাছে মজাদার একটা টপিক তো ঠিক আছে যাই হোক এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম টাটা টা নাইস ডে থ্যাংক ইউ